আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আমি বলেছিলাম যে আমরা প্রশ্ন নিয়ে কথা বলবো এবং প্রশ্ন কন্টিনিউ করব, সো এর উপরে ডিপেন্ড করে আজকে নেক্সট ভিডিও। ওকে, সো চলুন শুরু করি। আমি প্রশ্ন প্রডিউসার ওপেন করি। সো বেসিক্যালি যারা প্রশ্ন প্রডিউসার ইনস্টল দিয়েছেন তাদের কাছে সর্বপ্রথম এরকম ইন্টারফেসটা ইনস্টল হবে। এর আগে আমি এই ইন্টারফেস নিয়ে কথা বলেছি, সো এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। সো আমরা সরাসরি কাজের কথা চলে যাই। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা যেহেতু আমি আগেও বলেছিলাম যে আপনারা চাইলে উইজার্ড ইউজ করে আপনারা আপনাদের স্লাইড শো ক্রিয়েট করতে পারেন, বাট ইটস নট ফর মার্কেটিং অর নট ফর প্রোডাক্ট অ্যানিমেশন। এটা আমাদের একেবারেই বেসিক যারা তারা করে। সো আপনারা যেহেতু বেসিক থেকে একটু উপরে যাবেন, একটু না মোটামুটি ভালো উপরে যাবেন, সো বেসিকটা আমরা করব না, বাট আপনারা চাইলে এটা ইউজ করে করতে পারেন, যেমনটা আমি দেখিয়েছিলাম। অ্যাড কন্টেন্ট করে আপনারা এখান থেকে প্রোডাক্টের ইমেজ নিয়ে ওই কাজটা করতে পারেন। আমি জাস্ট এটা রিভিউ করছি যে আপনাদের মনে আছে, দ্যাটস ইট। এবং ওই ভিডিওতে আমি আরেকটা ব্যাপার বলেছিলাম যে অবশ্যই আপনি প্রোডাক্টের ব্যাকএন্ড ফালাই দেবেন। আপনি যদি প্রোডাক্টের ব্যাকএন্ড ফালাই না দেন তাহলে এরকম লুকস পাবেন না, কারণ ওখানে একটা সাদা শেপ চলে আসবে। ওকে, সো এই এই ব্যাপারগুলো নিয়ে এই ব্যাপারটা ভাবতে হবে যে অবশ্যই আপনার প্রোডাক্টের ব্যাকএন্ডটা যেন না থাকে। যদি প্রোডাক্টের ব্যাকএন্ড থাকে তাহলে কিন্তু এই যে লুকটা পাচ্ছেন পেছনে দেখা যাচ্ছে, তখন কিন্তু এই যে এটা আপনার পুরাটাই সাদা হয়ে আসবে। আমি যদি এটা একটু আমার মনে হয় যে আচ্ছা জাস্ট আ সেক, এই যে ইমেজটা আমি এখানে, তো আপনার ব্যাকএন্ড ফেলানো ইমেজ আছে। হ্যাঁ, আমি জাস্ট ব্যাকএন্ড ইন করা যে ইমেজগুলো আছে সেগুলো আমি একটা এডিট করবো। হ্যাঁ, ওকে, সো চলুন এই ইমেজটাকে যেটা ব্যাকএন্ড আছে এমন একটা ইমেজ নিই আমি। কোথায়? আচ্ছা, এটা মেবি, আচ্ছা নি, দেখুন কি হয়েছে, তাহলে বুঝতে পারবেন পার্থক্য। দেখুন, আপনি কিন্তু সেই ফিলটা পাচ্ছেন, আপনার টোটালি একটা সাদা ইয়া হয়ে আছে, যার কারণে আপনার ভিডিওটা কিন্তু হ্যাঁ ভালো, বাট আপনার ব্যাকিং না থাকলে যে প্রো একটা ফিল আসবে বা প্রো যে একটা লুক আসবে সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। সো অবশ্যই আপনি প্রোডাক্টে যখন এই প্রো শোতে কাজ করবেন অবশ্যই ব্যাকিংগুলো ফেলাই দেবেন, এবং নট জাস্ট অনলি প্রো শো, আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে যে কোনো সফটওয়্যারে কাজ করেন ব্যাকিং ফেলাই দিলে অনেক ক্ষেত্রেই ভিডিও আরও লুকস প্রো হয়ে যায়। সো অবশ্যই ব্যাকিংগুলো নিয়ে ভাবতে হবে। ওকে, দেখুন এখন কেমন দেখাচ্ছে। আচ্ছা, এখন মনে করুন আপনার, আমি এটা এডিটটা দেখাই দিয়ে পরেরটা যাচ্ছে। এখানে দেখুন তিনটে ইমেজ আসছে, বাট আপনার এই তিনটে ইমেজ এরকম কাটা কাটা ভালো লাগছে না, তো এটা আপনি চেঞ্জ করবেন কিভাবে? তো এখানে আপনি ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে দেখুন যে এখানে কয়টা ইমেজ আছে, 1 2 3। সো আপনি স্লাইড স্টাইলে যাবেন। স্লাইড স্টাইলে যাওয়ার পরে এখানে যেটা সিলেক্ট করা আছে আপনি সেটা নেবেন না, অল ক্যাটাগরিতে যান, গিয়ে দেখুন যে এখানে তিনটে স্লাইড কোথায় আছে, যেখানে আপনার তিনটে স্লাইড করা, এই যে এটা তিনভাবে দিচ্ছে, তারপরে এটা একটা আছে যেভাবে নিয়ে আসছে, বাট আমরা এটা ইউজ করবো না, এটা একটা আছে যেটা ওখানে ইউজ হচ্ছে মেবি, তারপর হচ্ছে এখানে একটা আছে, আর আস্তে আস্তে বেড়ে যাবে। এবং আমি আগে বলেছি আপনাদেরকে, আপনারা যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে ইউটিউবেও ভালো কিছু ফ্রি ইয়া পেয়ে যাবেন, এই আপনার ট্রানজেকশন বা স্লাইড স্টাইলগুলো পেয়ে যাবেন। ওকে, সো একটু ইউটিউব থেকে বা গুগল করে আপনার বের করে নেবেন এগুলো, আমার কাছে থাকার কথা, বাট আমি যদি খুঁজে পাই আপনাদেরকে দিয়ে দিব। যেমন এটা একটা আছে, একটার পর একটা ইমেজ আপনাকে শো করবে। সো আপনারা দেখুন এটা যদি অ্যাপ্লাই করেন, এই যে এখানে যে আপনাদের ইয়াটা ছিল, এই তিনটা কাটা কাটা ছিল, ওই তিনটা কিন্তু থাকছে না। দেখুন, আর আপনি যদি এখানে এই যে কালারগুলো পাচ্ছেন, দেখেন তিনটার অস্থির অস্থির কালার পাচ্ছেন না, তা আপনি যদি এখানে একটাতেও আপনার ব্যাকগ্রাউন্ড থাকে, মানে আমি এটা জাস্ট দেখাই যে আপনার এটাতে ব্যাকগ্রাউন্ড আছে, মানে আপনাদের শুধু আমি পার্থক্যটা দেখাই দিচ্ছি, মনে করেন এটাতে ব্যাকগ্রাউন্ড আছে, দেখুন কেমন দেখায়, এবার দেখতে পেয়েছেন, দেখছেন কালার দেখেন আর ওগুলো ওটার কালার দেখেন। সো অবশ্যই যখন কাজ করবেন ব্যাকগ্রাউন্ড ফালাই দিয়ে কাজ করবেন, তাহলে অনেক ভাল লাগবে। ওকে, সো অবশ্যই ব্যাকগ্রাউন্ডগুলো ফালাই নেবেন, তাহলে ইমেজগুলো সুন্দর হয়ে আসবে। ওকে, এখান থেকে আপনারা আপনাদের ট্রানজেকশনগুলো এবং এই যে এটার স্টাইলটা দেখুন, এখন এই স্টাইলটা আপনি কিভাবে তৈরি করবেন, এটা কিন্তু তেমন কঠিন কিছু না। ওরা কি করেছে দেখুন, আচ্ছা আসলো, ওকে, ইমেজটাকে উপর থেকে দেখেন, দুটো ইমেজেই কিন্তু একসঙ্গে ইয়া হচ্ছে, জুম আউট হচ্ছে, জুম ইন না, জাস্ট জুম আউট হচ্ছে, তাই না? সো এটা তেমন কঠিন কিছু না। সো আপনারা এগুলো ইউজ করবেন, এবং যদি ভালো না লাগে তো এগুলো চেঞ্জ করে নেবেন।
এবং এই ইমেজগুলো যদি আপনারা একটু ব্যাক এন্ডে চলে যান এবং এফেক্টে যান, তো দেখুন ওরা কি করেছে, চলুন দেখি। দেখুন এখান থেকে ওরা একটা এই ইমেজটাকে এখান থেকে এখানে নিয়ে এসেছে, জাস্ট বের করেছে, দেখুন। ওকে, দেখুন বের করেছে, করার পরে দেখুন আস্তে আস্তে এখানে গিয়ে ইমেজটাকে ওরা আরও একেবারে আর একটা ইমেজ নিয়ে এসেছে, ঠিক আছে। এবং সে এখানে এসে তারা এই ইমেজটাকে ভ্যানিশ করে দিয়েছে। ওকে, দেওয়ার পরে এই ইমেজটা ঢুকিয়েছে এবং এই ইমেজটাকেও তারা সেম স্টাইলে নিয়ে গেছে। দেখুন মানে একাধিক ইউজ করেছে ওরা। ওকে, সো আচ্ছা, তো এটা আপনাদের কাছে অনেক সময় ডিফিকাল্ট মনে হবে, বাট কাজ করতে করতে এগুলো অনেক ইজি মনে হবে। ওকে, সো চলুন চলে যাই। আচ্ছা, তো সর্বপ্রথম আপনার স্লাইড এখান থেকে নিয়ে নেবেন, ব্ল্যাঙ্ক স্লাইড, এবং নেওয়ার পর অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম যে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি ইচ্ছা মতো, আপনি সলিড ডিফল্ট ফর শো যেটা আছে আপনি সলিড কালার নিতে পারেন, যেটা আগে বলেছিলাম যে সলিডের যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, এনি কাইন্ড অফ গ্রেডিয়েন্ট। এবং এখান থেকে আপনার গ্রেডিয়েন্টকে এডিট করে আপনার যে কোনো গ্রেডিয়েন্ট নিতে পারেন, এবং আপনি এখান থেকে এই যে অ্যাড কালার স্টেপ এরকম অ্যাড করে করে আপনার কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন ইচ্ছা মতো। আর যারা ফটোশপে কাজ পারেন এটা আপনাদের জন্য অনেক ইজি এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কী। ওকে, সো ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট ইউজ করে আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন, অথবা আপনাদের যদি চান যে আপনি ইমেজ দেবেন ব্যাকগ্রাউন্ডে সেটা দিতে পারেন, বাট আমরা বাই ডিফল্ট রাখতে পারি তো বা হোয়াইট নিতে পারি এভাবে। ওকে আচ্ছা, এরপরে আমরা এখান থেকে লেয়ার অ্যাড করবো, অর্থাৎ আমাদের ইমেজ অ্যাড করবো। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে অন্য মানে গার্ডিয়ান ম্যাডিন দিই তখন কিন্তু আপনি চাইলে এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ড নাও দিতে পারেন, বাট আপাতত আচ্ছা আপাতত আমি ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট ইউজ করেই একটা ভিডিও তৈরি করি, তারপরে মানে প্রতিটাই করবো বাট একটার পর একটা করে। হ্যাঁ আচ্ছা, এটা নিয়ে নিলাম, আপনার চাইলে ইচ্ছা মতো নিতে পারেন। সো আমি চাচ্ছি আমার এই কালারটা থেকে, এটা কালার উপরে আমি আমার ইমেজ বা বাকি গাছগুলো করবো। আচ্ছা, সো এখানে কী কালার নেওয়া যায়, আচ্ছা এটা নিয়ে নিই। তো আমরা দেখুন এখন কিন্তু লেয়ার সেটিংসে আছে, তাই না? লেয়ার সেটিংসে থাকা অবস্থায় আপনি ইমেজটা ফার্স্ট লুক কেমন হবে বা ইমেজটা কোথায় থাকবে কীভাবে থাকবে সেটা আপনারা নিয়ে আসতে পারেন। ওকে, সো দেখুন কী হচ্ছে, আপনার এখন কথা হচ্ছে যে আপনার ইয়াটা ফার্স্ট ইয়াটা এখানে আসুক, তাহলে কী হবে দেখুন, প্রথমে কিছুই থাকছে না, হঠাৎ করে চলে আসছে, তাই না? বাট ওই যে আপনারা আবার পরে এখানে অ্যাড করে এটা অ্যানিমেশন করতে পারবেন, তো যেহেতু এটা ফার্স্ট স্লাইড তো আমরা এইভাবে করে নিচ্ছি একটু পরেই। সো অ্যারেঞ্জমেন্টে যাওয়ার আগে দেখুন যে আমরা যাচ্ছে যে আমাদের ইমেজটা এখানে থাক, আচ্ছা এখানে। এবং এটা আমি বলি যে এটা আপনি দুভাবে এটাকে অ্যানিমেশন করতে পারেন, যে এটা যে ফার্স্ট ইনটা আছে আপনি সেটা দুভাবে করতে পারেন। অ্যাজ ইউজুয়াল আমরা ক্যাম্পটা শেয়ার যেটা দেখিয়েছিলাম যে বাহির থেকে ভিতরে নিয়ে আসবেন, অথবা এখান থেকে আপনারা তৈরি করতে পারেন। তো বাহির থেকে ভিতরে আনার ব্যাপারগুলো পরে দেখাই, আমি এখানে যে সহজ যে ব্যাপারগুলো আছে ট্রানজেকশনগুলো আছে ট্রানজেকশনগুলো ইউজ করে এটাকে আমরা অ্যানিমেশন করতে পারি। তো আপনি চাচ্ছেন যে ইমেজটা একেবারে যে আপনার যে ইয়াটা শুরু হচ্ছে স্লাইডটা শুরু হচ্ছে সাথে সাথেই না হোক বা একটু পরে হোক, যেটা চান এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্রেম। আপনারা জানেন যে ইমেজের ফার্স্ট ফ্রেমটা যেখান থেকে শুরু হবে, আপনি দেখুন এই যে এখান থেকে কিন্তু কিচ্ছু নেই, আপনার এখানে এসে তারপর ইমেজটা শুরু হচ্ছে, তাই না? বাট আপনি চাইলে এটা একেবারে শুরুতে দিতে পারেন বা একটু সরিয়ে দিতে পারেন, যেখানে ইচ্ছা দিতে পারেন। দেখুন যে এখানে কিন্তু কাট আছে, অর্থাৎ এখানে কোনো ট্রানজেকশন নেই। আপনি যদি এখানে ট্রানজেকশন ওপেন করেন এখানে সিলেক্ট করার পর, এখানে বাই ডিফল্ট যে ট্রানজেকশনগুলো আছে সেই ট্রানজেকশনগুলো এখানে শো করবে। এরপরে যদি আপনার কাছে কোনো এক্সট্রা ট্রানজেকশন থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন, যেগুলো অ্যাড করার পর আপনার এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। তো আমি এই ট্রানজেকশনটা যদি দেই দেখুন কী হয়, আচ্ছা এটা হলো। আবার যদি আপনি ট্রানজেকশন চেঞ্জ করে দেন দেখুন এটা কী হয়, ওকে এইভাবে হলো। মানে ইচ্ছা মতো আপনার যে এখানে ট্রানজেকশনগুলো আছে আপনি সেই ট্রানজেকশনগুলো ইউজ করে যেই ট্রানজেকশনটা আপনার পছন্দ হয় সেটা আপনি ইউজ করতে পারেন। এখন অনেক ক্ষেত্রে এই ট্রানজেকশনটা যে হচ্ছে দেখুন এখানে কিন্তু সময় নিচ্ছে, আপনার বিরক্ত লাগতে পারে যে ইটস গেট লটস অফ টাইম। সো এই জায়গা ট্রানজেকশন ইন কতটুকু হবে টাইমটা আপনি এটা কমিয়ে দিতে পারেন, আমার 1 সেকেন্ড করে দিলেন দেখুন কেমন লাগে। ওকে, আবার আর চাইলে আপনি বাড়ায় মানে যেভাবে ইচ্ছে আপনি সেভাবে করতে পারেন। ওকে, সো এরপরে তো আপনার এটা হলো যে আপনি ট্রানজেকশনটা আপনার ইচ্ছা মতো ইউজ করলেন। তো এরপর আমি যেটা মনে করি যে আপনার এখন আপনি এখানে অ্যানিমেশন করতে চাচ্ছেন যেটা, সেটা হচ্ছে যে আপনার ইমেজটা ছোট থেকে বড় হবে। আমি আগেই বলেছিলাম যে এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্রেম, এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্রেম। ওকে, তো আমরা যখন ক্যামটাসিয়া অ্যানিমেশন করতাম, আপনাদের মনে আছে কি যে ক্যামটাসিয়ার অ্যানিমেশন যখন আমরা করতাম, আচ্ছা ক্যামটাসি ওপেন করি তাহলে আপনাদের সুবিধা হবে, একটু দেখাই দিই।
আচ্ছা, তো আমরা ওই সময় কি করতাম যে আপনার একটা ইমেজ নিয়ে আসার পর আচ্ছা এই ইমেজটাই ধরুন। আচ্ছা আমরা কি করতাম যে আমরা একটা ইমেজ আনার পর যদি ইমেজটাকে অ্যানিমেশন করতে চাই তখন কি করতাম যে অ্যানিমেশনের কিন্তু দুইটা পার্ট, অ্যানিমেশন হবার আগে এবং অ্যানিমেশন হবার পরে, তাই না? সো আপনি এখানে কাস্টম অ্যানিমেশন নেবার পর এটা হচ্ছে আপনার অ্যানিমেশনের আগের অবস্থাটা আর এটা হচ্ছে অ্যানিমেশনের পরের অবস্থাটা। সো ওখানে যে আমরা কি ফ্রেম দেখিয়েছি এখানে কি ফ্রেমটা হচ্ছে আপনার এটা ফার্স্ট অবস্থাটা মানে শুরুর অবস্থা, এটা হচ্ছে পরের অবস্থাটা। সো আপনি যদি ওই অ্যানিমেশনটা বুঝে থাকেন ক্যামটাশিয়ার তাহলে কিন্তু আপনার জন্য ব্যাপারটা বোঝা সহজ হবে। দেখুন আপনি অ্যানিমেশনের আগে আমার ইমেজটা এখানে আছে বা এভাবে আছে, আমি একটু ছোট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো অ্যানিমেশনের আগে আমার ইমেজটা এখানে আছে, তো আমি চাচ্ছি যে অ্যানিমেশনের পর ইমেজটা এখানে আসবে। দেখুন একটু বড় করে দিই, আগের যে অবস্থা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন দেখুন কী হয়, দেখেন বড় হচ্ছে, মানে এটা হচ্ছে অ্যানিমেশন ফার্স্ট ফ্রেম, এটা হচ্ছে সেকেন্ড ফ্রেম। তো এরকমই কিছু একটা এখানেও, ওকে। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্রেম, এটা হচ্ছে সেকেন্ড ফ্রেম। তো আপনি চাচ্ছেন যে আপনার ফার্স্ট ফ্রেমে ইমেজটা ছোট থাকবে আর সেকেন্ড ফ্রেমে বড় থাকবে, অথবা আপনি চাচ্ছেন যে ফার্স্ট ইমেজটা বড় হিসাবেই ঢুকবে বাট আস্তে আস্তে ছোট হয়ে যাবে, আপনার ইচ্ছা যেমন ইচ্ছা তেমন করতে পারেন। সো বেসিক্যালি আমরা ছোট থেকেই বড় করি। তো আমার ফার্স্ট ফ্রেম যখন আপনি সিলেক্ট করবেন দেখুন যে এটা সিলেক্ট হয়ে আছে, যখন সেকেন্ড ফ্রেম সিলেক্ট করবেন দেখুন যে এখান থেকে সিলেকশন এখানে চলে আসছে, তাই না? তো আমি ফার্স্ট ফ্রেম সিলেক্ট করার পর আমি আপনার যে স্ক্রলিং ইয়াটা আছে, হুইলটা আছে আপনার মাউসে, এটা আপনি এভাবে ছোট বড় করে নিতে পারেন, যেভাবে ছোট বড় করে নিতে পারেন। অথবা এই যে এখানে দেখুন যে মোশন অ্যান্ড অডিওর মধ্যে জুম ইন জুম আউট যে অপশনটা আছে সেটা আপনি ইউজ করে এই কাজটা করতে পারেন। এবং এখানে লিঙ্ক করে দিলে কিন্তু আপনার দুটো একসঙ্গে হবে, মানে এক্স এবং ওয়াই। আপনি যদি লিঙ্ক ব্রোক করে দেন দেখুন কী হয়, এভাবে হচ্ছে, ঠিক আছে? সো অবশ্যই আপনারা লিঙ্কটা ব্রোক করবেন না, লিঙ্কটা লাগিয়ে দিবেন, তাহলে আপনার সেম সাইজে হবে। তো আমি চাচ্ছি যে আমার ইমেজটা এভাবে ছোট হিসাবেই ইন করবে, এরপর আস্তে আস্তে বড় হবে। আমার কিন্তু এখানে কিছু করার দরকার নেই কারণ আমার ফার্স্ট ফ্রেমে আমি ছোট করে দিয়েছি, সেকেন্ড ফ্রেম তার আগের অবস্থাতেই আছে। এখন দেখুন কী হয়, সরি বড় হচ্ছে, তাই না? আচ্ছা এখানে আমি যখন ইয়ে নিয়েছিলাম আপনার স্লাইড নিয়েছিলাম তখন দেখুন ট্রানজেকশনও 3 সেক এবং আপনার স্লাইডটাও 3 সেক। তো বেসিক্যালি ট্রানজেকশন আপনার 1 সেক দিবেন, কজ ইয়ে দিলে বেশি দিলে বিরক্ত লাগে। আর আপনার এই স্লাইড শোর যে স্লাইডের যে টাইমিংটা এটা আমি আবার আগে বলেছিলাম, এখন আমরা যেহেতু এখানে তথ্য উপাত্ত দিব সো এক্ষেত্রে আমরা একটু টাইমটা বাড়িয়ে নেবো এবং যতটুকু দরকার আমাদের সেভাবে বাড়িয়ে নেব। আচ্ছা তো প্লে করি, দেখুন যেটা কিন্তু পুরা ইয়াটা জুড়েই বড় হচ্ছে, মানে পুরো স্লাইডটা জুড়ে কী হচ্ছে, বড় হচ্ছে। তো অনেক ক্ষেত্রে হয় কি যে আপনি যখন মনে করুন যে পুরো ইমেজটা জুড়ে মানে পুরো স্লাইডটা যদি জুড়ে যদি বড় হতেই থাকে কীরকম যেন অনেক ক্ষেত্রে বিরক্ত লাগতে পারে আপনার। হ্যাঁ এটা আপনার যদি ভালো লাগে এভাবে ইউজ করতে পারেন, ওকে, একেবারে লাস্ট কি ফ্রেম পর্যন্ত ওভাবেই যাবে। বাট আপনার যদি মনে হয় যে না আপনি এটা মানে স্লাইডের 2 সেকেন্ড বা হ্যাঁ 2 সেকেন্ডে এসে ইমেজটা বড় হয়ে যাবে এবং এরপরে তার স্বাভাবিক অবস্থায় থাকবে আর পাশাপাশি যে টেক্সটগুলো হবে সেগুলো নিয়ে আমরা ইয়ে করবো আপনার আলাপ এভাবেই থাকবে এবং টেক্সট অ্যাড করবো। তো আপনি এখানে কি ফ্রেম অ্যাড করতে পারেন, কি ফ্রেম অ্যাড করার জন্য এর উপরে রেখে রাইট বাটন ক্লিক করে আপনার ইনসার্ট বা এভাবে করতে পারেন তো হয়ে যাবে। আবার আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন অথবা মাল্টিপল, আপনি যদি একাধিক চান তো এখানে মাল্টিপল করে নিতে পারেন। তো এখানে আমি একটা অ্যাড করে নিতে পারি এখান থেকে, আচ্ছা করে নিলাম। তো এখন কী হচ্ছে দেখুন যে ইমেজটা এ পর্যন্ত যাচ্ছে এবং সে বড় হতেই আছে, তার কারণ হচ্ছে আমার এখানে এই মুহূর্তে কোনো ইয়া দেয়া নেই, ট্রানজেকশন দেয়া নেই। বাট আমার এই লাস্ট যে ট্রানজেকশনটা আছে সেটা হচ্ছে এখানে গিয়ে স্থির হওয়া। তো আমি কী করবো, আপনি এটার উপরে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করলে এখানে কতগুলো অপশন আসবে, স্লাইড টাইম, কপি সেটিংস, এইসব হাবি যাবি। তো এগুলো তেমন কিছু দরকার হয় না। এখান থেকে আপনি কি করবেন, কপি টু প্রিভিয়াস কি ফ্রেম, অর্থাৎ আপনার এই অবস্থাটাকে আপনি এখানে কপি করতে চাচ্ছেন তো আপনি এখানে জাস্ট কপি করে দিবেন। এখন দেখুন কি হয়, আচ্ছা প্লে করি, মেসটা কিন্তু বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পর 2 সেকেন্ডে গিয়ে আটকে গেল এবং বাকি সময়টা আসে তার আগের অবস্থাতেই আছে, তাই না? আবার দেখুন যে ইমেজটা বড় হয়ে গেল, বড় হয়ে যাবার পর এখানে গিয়ে যদি আপনি আরও একটু আগে নেন 3 সেক বা 2 সেকও যদি করেন তো একটু ফাস্ট হবে। তো আপনি এটা 2.5 সেক বা 3 সেক করতে পারেন, আবার এটাকে আপনি এভাবে টাইম দিয়েও ঠিক করে নিতে পারেন যে এখানে 3টে 0 দিলেন এখানে 3, সে অটোমেটিকলি টাইম নিয়ে নেবে, এই যে 3-তে চলে আসছে।
ওকে, এরপরে ইমেজ তার আগের অবস্থায় থাকলো, আর বাকি সময় আপনি আপনার প্রোডাক্টের যে টাইমিংগুলো আছে সেটা আপনি ইয়ে করে দিলেন, এবং এটাকে আপনি চাইলে এই যে এখানে দিতে পারেন। তাতে কি হবে, আপনার ইমেজটা পুরোটা আপনার টাইমিংয়ের ভিতরে থাকছে, স্লাইডের উপরে ডিপেন্ড করে থাকতে হচ্ছে না। ওকে, তবে অবশ্যই স্লাইডের ইয়াতে নিয়ে যাওয়া দেওয়া দরকার, তার কারণ যখন আপনি সেকেন্ড স্লাইডে যাবেন নাহলে একদমই বিশ্রী দেখা যাবে যখন আপনি ট্রানজেকশন এখানে ইউজ করবেন তখন গিয়ে। আচ্ছা চলুন দেখি। ওকে, এরপর ইমেজটা এভাবে থাকবে, এখানে আপনার টেক্সট উঠবে। ওকে, সো এটা হলো একটা ব্যাপার, এবং এখানে আপনার যে কোনো ট্রানজেকশন ইউজ করতে পারেন, যেই ট্রানজেকশনটা ইউজ করবেন সেই ট্রানজেকশনেই এখানে কাজ করবে, এবং আবারও বলি যে এটা আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করবেন, হ্যাঁ, যাতে আপনার ভাল লাগে। আচ্ছা, আর আজকে আমি ভিডিওতে শুধু ইমেজ নিয়ে কথা বলবো, পরের ভিডিওতে টেক্সট নিয়ে কথা বলবো, এরপরে হচ্ছে আমরা দুটা কম্বিনেশন করে বিভিন্ন টেমপ্লেটের ব্যাপারে কথা বলবো। ওকে, সো এটা হলো আপনার এখানে ট্রানজেকশন, যে কোনো ট্রানজেকশন ইউজ করে আপনি ইমেজগুলোকে নিয়ে আসতে পারেন, এবং ইমেজটাকে যে শুধু এখানে রাখতে হবে তা না, আপনি চাইলে যে কোনো সাইটে রাখতে পারেন এটাকে, যে এখানে এনে রাখলেন আপনি ডাইন সাইটে দিতে, এবং দেখুন যে আচ্ছা আচ্ছা আরেকটা ব্যাপার করে রাখি। তো আপনি যখন এখানে দুটো কি ফ্রেমের উপরে কাজ করবেন, দুই তিনটা কি ফ্রেমের উপরে, আপনার লেয়ার সিটিংয়ে গেলে কিন্তু আপনি যদি এটা লাড়াচাড়া করেন তাহলে আপনার শুধু লেয়ার ওয়ানটা লাড়াচাড়া হবে, মানে কি ফ্রেম ওয়ানটা, বাকিগুলো হবে না। সো সব কিছু আপনাকে এটা এটার উপরে ডিপেন্ড করতে হবে। আচ্ছা, তো একটা ফ্রেম তৈরি হয়ে গেল, মনে করুন যে আপনার প্রতিটা স্লাইডে যদি আপনি একই সাইডে ইমেজ দেন তাহলে কিন্তু ভালো লাগবে না। সো আপনি চাচ্ছেন একটা স্লাইডে এদিকে ইমেজ হবে, দেখুন মনে করুন এটা একটা স্লাইড হবে, এই স্লাইডটা শেষ হয়ে যাবার পর সেকেন্ড স্লাইডটা ইমেজটা এখানে আসবে, তো আমরা এটা কপি করে নিই এবং অ্যাজ ইউজুয়াল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই। আচ্ছা এটা দিই। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার এই ইমেজটাতে চলে যাই, চলে যাবার পর আমার ফার্স্ট ফ্রেম যেটা আছে সেটা আমি আমার ইচ্ছা মতো যেখানে এদিকে যেখানে দিতে চাই সেখানে দিব, এবং প্রতিটা আপনার ইয়া ফ্রেম যেটা আছে আপনি এখান থেকে এই যে আপনি চাইলে এখানে এসে আপনার এই যে এখান যে ইয়াটা আছে মুভমেন্ট আছে আপনি সেটা দেখতে পারেন যে কোথা কতটুকু আপনি সরিয়ে নিয়েছেন ইমেজটাকে, এবং এরপরে আপনি সেকেন্ডটাকে নিয়ে গিয়ে আবার এখানে দিয়ে দিলেন, এবং আপনার যে থার্ড ইয়াটা আছে আপনি সেটাকেও এখানে নিয়ে দিয়ে, এবং এখানে দেখুন যে আপনার সেকেন্ড যে ফ্রেমটা আছে এটা কিন্তু একটু ইয়া হয়েছে, সরি আর আপনাকে যে ওটাই নিয়ে এসে দিতে হবে ব্যাপারটা তো তা না, তাই না, আপনি তো জানেন যে কি করতে হবে। সো এখন দেখুন, ওকে, কেন এরকম হচ্ছে, আমরা একটু বেশি চাপিয়ে দিয়েছি ওই সাইডে, সো দ্যাটস ওয়াই এমনটা হচ্ছে। আমি যদি এভাবে করি তাহলে বোঝা যাবে যে আসলে কতটুকু নিলাম। এবার সেকেন্ড ফ্রেম, ফার্স্ট ফ্রেম, তো চলুন দেখে। এখানে আমরা ট্রানজেকশন যে কোনো ট্রানজেকশন ইউজ করতে পারি, নো আচ্ছা যে কোনো একটা ইউজ করা যায় যেটা আপনার ভাল লাগে। সো এভাবে আপনি আপনার স্লাইডগুলো এভাবে তৈরি করতে পারেন। এটা গেল যে আপনার ট্রানজেকশন ইউজ করার ক্ষেত্রে আপনি ইমেজটাকে শুধু ট্রানজেকশন ইউজ করে কি করতে পারেন, আপনার মুভ করা মানে ইন করাতে পারেন এবং আউট করাতে পারেন এর ইচ্ছা মতো, এবং অবশ্যই এখানে আপনার কি ফ্রেমটাকে বুঝতে হবে। তা আমি কী করেছি, এখান থেকে আমি চেয়েছি যে এটা আগে উঠবে, ওঠার পর আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে আমি চাচ্ছি এটা এখান থেকে হোক, আপনার এই এক্সট্রাটা আমি আগে বলেছি আপনাদের ইচ্ছা মতো আপনি ইউজ করবেন, এবং আমি সেকেন্ড ফ্রেমে এসে কি বলেছি যে আমার সেকেন্ড ফ্রেমে এসে ইমেজটা বড় হবে, আগে ছিল ছোট এখানে সেকেন্ড ফ্রেমটা এসে বড় হয়েছে, এবং আমি চাচ্ছি যে থা একেবারে লাস্ট ফ্রেম, আপনারা এখানে আরও ফ্রেম অ্যাড করতে পারেন, যেমন আপনি চাচ্ছেন যে বড় হবার পর ইমেজটা আরও ছোট হবে। ওকে, সো আপনি কী করবেন, এখানে আরেকটা ফ্রেম নিয়ে নেবেন, থ্রি, তো থ্রি নেওয়ার পরে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে আপনার
কপি টু, সরি আপনার কপি টু প্রিভিয়াস দেন, তাহলে ওটা তার আগের অবস্থানে থাকবে, থাকলো। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার এটা বড় হবার পরে আপনি যখন থ্রিতে আসবে তখন আপনি ইমেজটাকে আবারও ছোট করে দিবেন, যে এভাবে ছোট হবে সে। তো দেখুন ছোট হয়ে যাচ্ছে, তাই না? এবং ছোট হবার পর যেটা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু আমাদের ফোর ফ্রেমটা দেখুন ফোর ফ্রেমটা ছিল বড় আর থ্রিটা হচ্ছে ছোট, সো দ্যাটস আপনি যখন থ্রি থেকে আবার ফোরে যাচ্ছেন তখন সে আবার বড় হচ্ছে। তো আপনি চাইলে এটা যেটা করতে পারেন যে কপি টু নেক্সট ফ্রেম, দেখুন কপি টু নেক্সট ফ্রেম, দেখেছেন আপনার নেক্সট ফ্রেম পর্যন্ত কপি হয়েছে। এবং আপনি যদি চান যে এই পজিশনটাকে সামনের ফ্রেমে করবেন তো কপি টু প্রিভিয়াস ফ্রেম, দেখুন সামনে দিলে সে আপনার কিচ্ছু হবে না, আপনার দুই হতে সে নেমেই যেতে থাকবে, নেমেই যেতে থাকবে। সো আপনি আপনার যে কি ফ্রেমের অবস্থাটা আছে এখানে আপনি কপি করে আপনার পরবর্তীতে পর্যন্ত দিতে পারেন ইচ্ছা মতো। সো এভাবে আপনি ইয়া করতে পারেন, মানে যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারেন। বা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনি ইমেজটা এখানে উঠেছে, আপনি চাচ্ছেন যে আস্তে আস্তে ইমেজটা এখানে চলে যাক, এটাও করা পসিবল, ইটস নট আ বিগ ডিল। তো আমি তো এখন টোটালটাই মানে ঝামেলার উপরে ঝামেলা বাজায় রাখছি। এখন দেখুন কী হয়, একাধিক কি ফ্রেম ইউজ করেছি না, এবং দুইটাকে সরাই দিয়েছে আমি, মানে টুতে গিয়ে সে এখানে গেল এবং থ্রিতে তার, দেখেন আমি করেছি কি, এখান থেকে ফ্রেম টুটাকে এখানে নিয়ে এসেছি, তাই না? আর কিন্তু থ্রি ফ্রেমটা যেটা সেটা এখানেই ছিল, সো দ্যাটস ওয়াই সে টুটা এখানে এসে যখন থ্রিতে যাচ্ছে দেখুন ওয়ানটা উঠে আসলো, মানে সে টু পর্যন্ত যাচ্ছে। এখন টুটা এখানে গেছে, এখন থ্রিটা কোথায় আছে, এই যে এখানে আছে, সো এখানে গেল। এবং থ্রিটা যেহেতু আমরা কী করেছিলাম কপি টু নেক্সট ফ্রেম, সো থ্রিটা এভাবেই থাকবে। বাট আপনি যদি চান যে না থ্রিতে এসে আমার ইয়েটা কী হবে বড় হবে, সো ইট পসিবল, আপনি জাস্ট এটাকে ফোর সিলেক্ট করে এটাকে বড় করে দেবেন, দেখুন এখন বড় হবে, দেখেছেন বড় হচ্ছে। তো এটা টোটালটাই হচ্ছে ডিপেন্ড করবে আপনার কি ফ্রেমের উপরে, যে আপনার কি ফ্রেমটা যেমন হবে আপনি কি ফ্রেমের যেমনভাবে করতে পারবেন ততটা আপনার বেস্ট হবে। এবং আমি এখানে একটা কথা বলে রাখি, কি ফ্রেমটাই হচ্ছে সবচেয়ে বড় হারামজাদা, ইটস ট্রু। আপনি যদি কি ফ্রেমটাকে বুঝতে না পারেন প্রপারলি তাহলে কিন্তু আপনার অনেক কিছু ঝামেলা হবে। এখন কথা হচ্ছে যে আমি যেগুলো টানাটানো করে দিচ্ছি এখানে কিন্তু আপনার দেখুন অনেক সময় মিলবে না, যে দুটো একসঙ্গে বসছে না। তো আপনি যদি চান যে সবগুলোকে একই জায়গায় বসাবেন এবং চাচ্ছেন যে সবগুলো একই জায়গায় বসুক, বা যেইটা চান যে চাচ্ছেন যে ফার্স্ট পজিশন যেটা আছে বাকি সব পজিশন সেম অবস্থায় চলে যাবে, তো আপনি ফার্স্ট পজিশন সিলেক্ট করার পর এখানে দেখেন যে আপনার পজিশনগুলো দেখাচ্ছে -28.86 এবং 2.08। তো আপনি কী করলেন, এটাকে সেকেন্ডটাকে ধরলেন, ধরে কী করলেন আপনাকে এটাকে আচ্ছা আমি ভুলে গেছি কত, -28.86, আচ্ছা ওকে, আর ইয়েটা কত ছিল 2.08, এটা করে দেন 2.08, আচ্ছা এটা একেবারে সেম পজিশনে চলে গেছে। আবার আপনি থ্রিটাকে নেন সেম পজিশনে যদি নিতে চান, 28.86 এবং এখানে 2.08, দেখুন সেও আগের পজিশনে চলে গেছে। এবং থ্রিটাকে আপনি অ্যাজ ইউজুয়াল যেটা মানে ওটা করতে পারেন, ওকে। তো তখন কী হবে, আপনাদের জায়গাগুলো সেম থাকবে, মানে লড়াচড়া করবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখন এখানে যদি আমি সেম জায়গা না দেই তাহলে কেমন দেখা যাবে, দেখুন মনে করেন আমার ফার্স্ট ফ্রেমটা এখানে আছে, এখন সেকেন্ড ফ্রেমটা এসে কোনো কারণে আমার একটু লড়ে গেছে একটু, দেখুন কেমন দেখা যায়, আপনি কিন্তু বুঝতে পারবেন যে চেঞ্জ হয়েছে কিছুটা, দেখুন ইমেজটা কিন্তু একটু সরে যাচ্ছে জায়গা থেকে, তাই না? সো এটা হবে। তো আপনার এভাবে জায়গাগুলো ঠিক করে নেবেন যাতে সমস্যা না হয়। আচ্ছা গেল, আর একটা ব্যাপার হলো যে মনে করুন আপনার ইমেজটা এভাবে গিয়ে বড় হলো, বড় হয়ে কি হচ্ছে সে কিন্তু আবার নিচে চলে যাচ্ছে। আপনি চাচ্ছেন যে হ্যাঁ ইমেজটা বড় হবার পরে সে কিছুক্ষণ স্টে করবে, মনে করুন 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ডের মতো এখানে এভাবে স্টে করবে, স্টে করার পর সে আস্তে আস্তে নেমে যাবে, ওকে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা কি ফ্রেম নিতে হবে, নেয়ার পরে এই কপি টু নেক্সট ফ্রেম করতে হবে, দেখুন সে কপি টু নেক্সট ফ্রেম পর্যন্ত চলে গেছে এবং সেখানে বড় হওয়ার পর কিছুটা সময় কিন্তু এখানে স্টে করতেছে। এই যে চারে গিয়ে যে ছোট হচ্ছে সেটা কিন্তু করছে না, আপনি যতটুকু টাইম দিয়েছেন সে অতটুকু সময় এখানে স্টে করছে, দেখুন
দেখুন বড় হয়ে কিছু টেস্ট করলো, এরপরে ছোট হচ্ছে। এবং আমরা যেহেতু এখানে এটাকে মানে থ্রিতে এসে দেখুন, থ্রিতে এসে আমরা ঝটপট ছোট করেছি, তাই না? মানে এটাতে এসে ফোরে এসে ঝটপট ছোট করেছে। আপনি চাইলে এটাকে একটু বাড়াই দিতে পারেন, সরি, তখন এটা স্লোলি হবে, এই যে স্লোলি হচ্ছে। এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখন যদি আপনি আগের অবস্থানে বড় করেন তাহলে বিরক্ত দেখা যাবে, যা কপি টু নেক্সট ফ্রেম করে দিবেন, দেখবেন যে সে তা আগের পজিশনেই বসে আছে এবং কোনো চেঞ্জ হচ্ছে না। তো এখানে মূল কথাটা হচ্ছে যে আপনি যদি কি ফ্রেমের কাজটা পারফেক্টলি করতে পারেন বা পারফেক্টলি বুঝেন, তাহলে আপনার মনে করুন যে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এটা ছিল আপনার আপনার ট্রানজেকশন ইউজ করে ইমেজটাকে আপনি আপনার ইচ্ছা মতো ইয়ে করতে পারেন। আমি ট্রানজেকশনের ইউজগুলো আপনার আমি দেখাই দিই যে যেরকম ট্রানজেকশন ইচ্ছা আপনি ইউজ করতে পারেন, যেভাবে এখানে আর ডিপেন্ড অন ইউ, আপনি যেভাবে ইচ্ছা ট্রানজেকশন ইউজ করতে পারেন যেটা ভালো লাগে। আচ্ছা, এবং এখানে বলেছি যে আপনার ট্রানজেকশনটার গতি কতটুকু হবে, সে স্লো হবে না ফাস্ট হবে, এটার উপরে ডিপেন্ড করেই কিন্তু হবে। আপনার চাইলে এইভাবে দিতে পারেন, যতটুকু সময় আপনার চান, যেতটুকু সময়ের মধ্যে সে আমার ডিসপ্লেতে চলে আসবে, সো ওই সময়টা আপনারা এখানে অ্যাড করে নেবেন। এবং শেষেও আপনি ট্রানজেকশন ইউজ করতে পারেন, এনি কাইন্ড অফ ট্রানজেকশন। ওকে, সো যেটা আপনার ইয়ে করবে। আচ্ছা, এই দেখুন শেষের ট্রানজেকশনেরও কিন্তু টাইম আছে যে সে কতটুকু টাইম নেবে। আচ্ছা, এতটুকুর মধ্যে সে নিল, এবং সে কোথায় গিয়ে তার ট্রানজেকশনটা শুরু করবে, অর্থাৎ সে মুছে দেবে কোথা থেকে। সো আপনি চাচ্ছেন যে না, সে মুছে এত সহজে দেবে না, এটা শেষে যাক, এবং সে মুছে যাবে একেবারে শেষের দিকে গিয়ে, এই যে একেবারে শেষে গিয়ে। তো দেখুন এখন কি হয়, সে পুরো ইমেজটা এখানে থাকবে, আপনার সব কিছু চলবে, শেষে গিয়ে সে মুছে দিচ্ছে, তাই না? সো আপনি চাইলে এই ট্রানজেকশনটা এখানে এনে দিতে পারেন, যেখানে ইচ্ছা আপনি সেখানে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। সো এখানে আপনার কি ফ্রেমটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এই যে কি ফ্রেমগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি বলতেছি এই ভিডিও দেখার পর এভরি ওয়ান কি ফ্রেম নিয়ে একটু বেশি সময় দেন, আপনার পরশু দিয়ে অস্থির ভিডিও তৈরি করতে পারবেন যদি আপনি কি ফ্রেমটা বোঝেন, ক্যামটাসিয়ারও বা প্রশো। ওকে, আপনার এবং প্রশোতে মজার ব্যাপার হচ্ছে অনেক কিছু আপনার অটোমেটিকলি আপনি কন্ট্রোল করতে পারতেছেন। সো এই প্রশোতে কি ফ্রেমগুলোতে একটু সময় দেন। ওকে, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আচ্ছা, এটা গেলো আপনার ট্রানজেকশন ইউজ করে। এখন আমি দেখাই যে আপনার কীভাবে আপনার অ্যানিমেশনের মতো ইউজ করে আপনার বাহির ভেতর কীভাবে ইউজ করতে পারেন, যদিও প্রথমে একটু হিন্ট দিয়েছিলাম, তারপরেও চলুন গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে নিই। আচ্ছা, মানে এটাই থাক, ইটস ওকে, বা আপনি আপনার ইচ্ছা মতো ইয়ে করতে পারেন। বা আমি এই মুহূর্তে গ্রেডিয়েন্ট না ইউজ করে আমি সলিড কালার ইউজ করি, হোয়াইট, মানে তাহলে কী হবে, আমি এখানে একটা ইমেজের লেয়ারকে আমি আমার ব্যাক এন্ডে ইউজ করতে পারবো। সো আমি চাচ্ছি যে আমার এই ইমেজটাতেই বা এই ছবিটা বা এটাকেই, আচ্ছা যাক, এটা আমি ইয়া করব, অর্থাৎ ব্যাক ইনটা আমার ইয়া হবে, তাই না? সরি, ব্যাক ইনটা আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে থাকবে। তো এটাকে আমাকে যেটা করতে হবে, আমি এটার অপাসিটি কমাই দেবো, এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট, বা আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো এখানে আমরা ইফেক্টটিকে অ্যাডজাস্টমেন্ট করে নিই, তো আমি এটা অপাসিটিটা কমাই দিই। ওকে, দেখুন যে আমি কিন্তু ফার্স্ট ফ্রেমে অপোসিটি কমিয়েছি, সেকেন্ড ফ্রেমে কিছুই হয়নি। সো আমরা আগেই জানি যে এটা কী করতে হবে, জাস্ট আমি অপোসিটিটা এরকম রাখলাম এবং এটাকে কপি টু নেক্সট ফ্রেম, দেখুন পরেরটাও কিন্তু হয়ে গিয়েছে, বাট সাইজটা কিন্তু এখনও ছোটোই আছে। তো আমি সাইজটা কী করব, ফার্স্ট ফ্রেমে আবার সাইজটা হবে অনেক বড়, বাট সেকেন্ড ফ্রেমে আসতে আসতে সেই ইমেজটা এরকম হয়ে যাবে, দেখুন কী হয়। ওকে, সো এইভাবে হবে আর কি আমার ইয়াটা, কারণ আমি চাচ্ছি যে আমার পুরো ব্যাক এন্ডটাতে এরকম থাকবে। এবং আমি সময়টা এটা 3:6 আছে, ইটস ওকে, তো আমার পুরো 60 সেকেন্ডেই ইমেজটা এভাবে চলতেই থাকবে পেছনে, যেমনটা আমরা ক্যামটাসিয়া ওই যে অ্যানিমেশনের মাধ্যমে করে থাকি, তাই না? সো আপনারা এটা করতে পারেন, সো এটা আরও বড় করে দেন, চলুন। এবং চাইলে অপোসিট আরও কমায় দেওয়া যায়, যেহেতু এটা একটা ব্যাকগ্রাউন্ড হবে, তাই না? দেখুন আমি কিন্তু এটার অপোসিটও কমিয়েছি, বাট এটার অপোসিটও কমাইনি। সো আমাকে এখন কী করতে হবে, এটা রাইট বাটন ক্লিক করে কপি টু প্রিভিয়াস কি ফ্রেম, আপনি যেটাতে নিয়ে যেতে চাচ্ছেন। বাট এখন কী হয়েছে, এটার যে পজিশনটা ছিল আমি কিন্তু ফার্স্ট ফ্রেমে পুরাটাই কপি করে দিয়েছি, ফলে এটা এরকম হুবু হয়ে গেছে। বাট আমি চাইলে এটাকে আবারও বড় করে দিতে পারি, এই যে এখানে জুম করে। ওকে, চলুন, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে সেম ইমেজেই যদি আমি প্রমোট করতে চাই, অবশ্যই সেম ইমেজেই নিতে হবে, সেম ইমেজ নিলাম। এরপরে হচ্ছে আপনার
আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনার এখানে এসে আপনার ইমেজটাকে আমি চাচ্ছি যে এটা বাহির থেকে ভিতরে হবে বা উপর থেকে নিচে নামবে আপনার ইচ্ছা মতো, আপনি যেটা করতে চান। তো আমি দেখুন আমার পজিশন এটা, আমি চাচ্ছি উপর থেকে নিচে আসবে। তো আমার ফার্স্ট ফ্রেমে সেকেন্ড ফ্রেমে এসে এই ইমেজটা এখানে থাকবে, বা ফার্স্ট ফ্রেমে এটা আউট অফ ইয়া থাকবে, কি বলে আপনার ফ্রেম থাকবে। সো আমি কি করবো, এটাকে উপরে উঠাই দেবো। ওকে, দেখুন কি হয়। দেখুন আস্তে আস্তে নামতেছে, এর কারণ হচ্ছে সে এখান থেকে শুরু করে সেকেন্ড ফ্রেম পর্যন্ত যাচ্ছে, যেটা এই যে পুরো 6 সেকেন্ড ধরে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা এত সময় নিচ্ছে। বাট আমরা কি করব, এখানে একটা অ্যাড করব, ওকে অ্যাড করে দেব। বাট সেকেন্ডটা ওখানে যাচ্ছে কজ আমরা এটাতে কিচ্ছু করিনি। তো আমরা করব কি, এটা মনে করুন যে এখানে 2 সেকেন্ডে নিয়ে আসলাম এই ফ্রেমটাকে, নিয়ে আসার পর আপনার যে 3 পজিশনটা আছে এটা কপি করে আমরা 2-তে পাঠিয়ে দেব প্রিভিয়াস। দেখুন এখন 2-তে কিন্তু আপনার এই পজিশনটা চলে গেছে, এখন কি হবে দেখুন, এখানে এসে দাঁড়িয়ে গেল। এবং একটু স্লো মনে হচ্ছে আপনাদের কাছে, এটা আরো কমিয়ে দেন, আরো স্লো করে দেন, তাহলে দেখতে আরো ভালো লাগবে। এখন কি হয়, এভাবে আপনাদের ইচ্ছা মতো আপনার টাইমিং নিয়ে আপনারা এটা করতে পারেন, যে যেভাবে হবে। হ্যাঁ দেখুন হচ্ছে, এবং বাকি সময়টা কিন্তু সে এই যে সেম পজিশনে আছে, মানে আপনার এই পজিশনটা যেটা লাস্ট পজিশন সেটা। এখন আপনি যদি চান যে আপনার ইমেজটা একেবারে শেষ পর্যন্ত সেম পজিশনে থাকে, ইটস ওকে, আপনি সেটা করতে পারেন। আর যদি মনে করেন না যে এখানে আসার পর ইমেজটা হালকা হালকা বড় হবে, ওকে, সো আপনি এটা করতে পারেন, এবং যেটা করতে পারেন এবং এটাকে একটা অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে যেটা করবেন সেটা হচ্ছে যে দেখুন কি হয়, সে যেটা করতেছে সেটা হচ্ছে এখানে আসার পর সে থেমে গেল, তাই না? এখানে একটু আমরা কি বলেছিলাম যে আপনি চাচ্ছেন যে কিছুটা সময় এটাকে এখানে স্টে করে তারপরে বড় করবেন, থ্রি গেল। এবার 4 আস্তে আস্তে আমরা চাচ্ছি যে ইমেজটা একটু বড় হবে, একটু কি হবে, বড় হবে। তো এখন কি হয় দেখুন, দেখুন এতটুকু সময় সে স্টে ছিল, এরপরে আস্তে আস্তে বড় হচ্ছে, দেখুন না, বড় করে দেখি তাহলে ভালো লাগবে। দেখেছেন আপনি অ্যানিমেশনটা, কল্পনা করেন যে একটা পেছনে যাচ্ছে আর একটা সামনে এগিয়ে আসতেছে, পুরাই কিন্তু অস্থির লাগতেছে আমার কাছে। আই ডোন্ট নো আপনাদের কেমন লাগছে। দেখুন ইমেজটা সে ইয়া করে আসতেছে উপরে, ভেবে মনে হচ্ছে না যেটা ভেসে উঠতেছে সামনের দিকে, মানে কিছুটা 3D 3D মনে হচ্ছে আপনাদের কাছে, আমার কাছে 3D মনে হচ্ছে, মানে ওটা পেছনে যাচ্ছে এটা সামনে আসতেছে, সেম কন্ডিশন সেম অবস্থায়, ইটস লুক গুড। আচ্ছা তো আপনারা এভাবে করতে পারেন যে উপর থেকে নিয়ে আসলেন, এবং যদি চান যে আপনারা উপর থেকে নয় বরং সেকেন্ড ফ্রেম যেটা আছে বা থার্ড ফ্রেম যেগুলো আছে সেগুলোকে আপনারা উপর থেকে নয় বরং সরি, আচ্ছা এগুলো সব চলে গেছে, ইটস ওকে। আচ্ছা আচ্ছা, তো আমরা এটা করলাম। আর একটা স্লাইড নেই যেখানে আমরা আর একটা ইয়ে করবো, এবং ব্যাকগ্রাউন্ডের যে ইয়াটা আপনার ব্যাকগ্রাউন্ড যে স্টাইলটা, এটা আপনি ইচ্ছা মতো আপনার ব্যাকগ্রাউন্ডের স্টাইলে আপনার ইমেজটা ইউজ করতে পারেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে যে আপনার কেমন ইউজ করতে চাচ্ছেন। সো আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দিলাম, সরি নট ব্রাইটনেস, অপাসিটি। সো আমরা ওখানে অপাসিটি কমিয়ে দিই, আরও কমিয়ে দিই, এবং আমি চাচ্ছি যে আমার সরি, এবং এটাকে আমি কপি টু নেক্সট ফ্রেম পর দেবো, বা চাইলে আরেকটু অপাসিটি কমিয়ে দিই তাহলে আরও বেস্ট হবে, যেহেতু আমাদের এখানে আরও সরি, আচ্ছা এটা, এবং আমি কপি টু নেক্সট ফ্রেম করে দিলাম যে হ্যাঁ আমার এই অবস্থাটা নেক্সট ফ্রেম পর্যন্ত থাকবে। এবং আমি চাচ্ছি যে আমার ফার্স্ট ফ্রেমের ইমেজটা থাকবে এই যে এখানে, এখান থেকে শুরু হবে সে, হ্যাঁ, এবং লাস্ট ফ্রেম যখন যাবে সেকেন্ড ফ্রেম, সরি একটু অ্যাডজাস্ট করে নিই, সেকেন্ড ফ্রেম যখন যাবে সে এটা এই যে এখানে চলে যাবে, ঠিক আছে। তো এখন দেখুন কি হয়, সেদিকে চলে যাচ্ছে। তো আমরা এটা করতে পারি, এবং এখানে এখন আপনি এটারই একটা আরেকটা নেন ব্ল্যাকি, ইটস ওকে। তো এবং এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ইমেজটাকে আপনি সরি আমি আগে ফার্স্ট ফ্রেমটা ক্লিয়ার করে নিই,
এবং এটা আমি কপি টু নেক্সট ফ্রেম পর্যন্ত দিয়ে দিই, জাস্ট একই রকম থাকে আপাতত। সো আপনার এই দেখুন পেছনের ইমেজটা এভাবে সে এদিকে আসছে এবং আপনি চাচ্ছেন যে এই ইমেজটা এদিক থেকে বের হবে। সো আমরা কি চাই যে সেকেন্ড ফ্রেমটা এখানে থাকবে বা ফার্স্ট ফ্রেমটা এর বাইরে থাকবে। তো আমি এটাকে বাইরে পাঠিয়ে দিলাম, দেখুন কি হয়। ওকে, সে বাইরে চলে আসছে। বাট প্রবলেম হলো যে এখানে আরেকটা ব্যাপার বলে রাখি যে আপনি কিন্তু যখন মনে করেন যে ব্যাকগ্রাউন্ড রূপে কাজ করবেন তখন কিন্তু আপনার এই লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেবে আপনি নিতে হবে। আপনি যদি লেয়ার সিলেক্ট না করেন তাহলে কিন্তু দেখা যাবে যে কাজ করতেছেন এটা কাজ হচ্ছে না, ওটায় তখন ঝামেলা হয়ে যাবে। এখান থেকে লেয়ার সিলেক্ট করে নেবেন। সো আমি তো এই লেয়ারে কাজ করতেছি, ব্যাকগ্রাউন্ডে না, আমি এই লেয়ারে কাজ করছি এবং আমি চাচ্ছি যে আমার কি হলো যে সেকেন্ড ফ্রেমটা এখানে, ফার্স্ট ফার্স্ট ফ্রেম সেকেন্ড ফ্রেম এখানে, বাট ফার্স্ট ফ্রেমটা কোথায় থাকবে আপনার এখানে থাকবে। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে দেখুন পুরা টাইমটা যদি সে এখান থেকে বের হতে নেয়, এই যে মনে করুন এখান থেকে ইমেজটা বের হতে আপনার পুরা 6 সেকেন্ড চলে যাচ্ছে, তাহলে কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার হবে, ইজন্ট ইট? তো আমরা কি চাই যে আমি চাচ্ছি যে আমার আর একটা কি ফ্রেম আমি তৈরি করব, এখানে অ্যাড করে নিব, যেই কি ফ্রেমটা আমার এই পজিশনটাকে ধরে নিবে, এই যে 3 পজিশনটা যেটা আছে সেই পজিশনটা ধরে নেবে। অ্যাজ ইউজুয়াল আমরা কপিটি প্রিভিয়াস নেব, দেখুন যে কি হয়। এবং অবশ্যই আপনার এখানে টাইমটা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন যে কতটুকু ফাস্ট আসবে বা কতটুকু স্লো আসবে, ইটস ডিপেন্ড অন ইউ। ওইখানে চলে আসলো এবং এভাবে এটা হতে পারে এবং এই স্লাইডগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা তৈরি করবেন। ওকে, ও ওকে, এই স্লাইডগুলো ইচ্ছা মতো ইউজ করবেন এবং যেখান থেকে ইচ্ছা আপনার বের করতে পারেন। এবং আপনার যদি চান যে আমি আবার এই একেবারে শুরু পজিশনে চলে যাই, আচ্ছা একেবারে কেটে দিয়েছে, শুধু এটা আছে, সো আবার আমি আর একটা নিই। এবং এখানে আর একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি চাইলে একেবারে ফার্স্ট ফ্রেমটা একেবারে জিরো করে দিলেন, একেবারে আমার এখানে কোনো কিছুই থাকবে না, মনে করুন কোনো কিছু নেই। ওকে, এবং সরি, সেকেন্ড ফ্রেমটাকে আমি কপি টু নেক্সট ফ্রেম দেবো, যেটা এটা হবে, এবং আমি সেকেন্ড ফ্রেমে গিয়ে এটাকে বড় করব, যে আমার ইমেজটা এখানে এখন বড় হবে সেকেন্ড ফ্রেমে গিয়ে। তো এখন কি হবে দেখুন। ওকে, সো আপনার কি হচ্ছে একেবারে জিরো থেকে সে কিন্তু ইয়ে নিচ্ছে। আমরা আমি আর একটা কি ফ্রেম অ্যাড করি এবং এই কি ফ্রেমটাকে কপি টু ইয়া করে দিই এবং এটা দেখুন কেমন হয়। আচ্ছা, এটা ইয়ে না করলে বোঝা যাবে না, চলুন দেখি। ওকে, এবং এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এখানে আরও কি ফ্রেম অ্যাড করতে পারেন, কি ফ্রেম অ্যাড করে এটাকে আরও ডাইনামিক করতে পারেন, এখানে উঠে এসে এসে চাইলে এদিকে যেতে পারে। আপনি চাচ্ছেন যে ইমেজটা এখন এদিকে যাবে, সো আমি যেটা করবো সেটা হচ্ছে যে অবশ্যই আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করার পর এই কি ফ্রেমটাকে বলবো যে তুমি তোমার আগের অবস্থাটা কিছুক্ষণ ধরে রাখো, এই যে এই সময়টুকুতে আগের অবস্থা ধরে রাখো এবং এরপরে গিয়ে সে এদিকে যাবে। সো ইটস ওকে, আমি এখন ইমেজটাকে এদিকে নেবো, মানে কি ফ্রেমটা আর এখানে থাকবে না, আস্তে আস্তে যে এখানে যাবে, অল্প একটু সে আগাবে। ওকে, সো চলুন দেখি। এবং আমি চাচ্ছি যে আমার কি ফ্রেমটা যেটা আছে সেটা হচ্ছে এখানে আসবে, এই যে এভাবে গিয়ে এখানে আসার পর যখন এই ইমেজটা সেম হবে, যে সমান হবে এখানে এসে, এটা কত, 5 6 5 6 4 6, আচ্ছা সিক্স ফোর সিক্স অ্যাকচুয়ালি, আচ্ছা ধরে নিলাম যে আমার ইমেজটা যখন এখানে যাবে, এটা যাওয়ার পরে সে ওটার সঙ্গে আবার ব্যাক করবে, তাই না? তো আমি কী করবো, এখানে আরেকটা কি ফ্রেম নেবো, ইনসার্ট নিয়ে নিলাম, ফার্স্ট নাম্বার কি ফ্রেম। কিন্তু সে কি করলো যে এটার সঙ্গে কিন্তু আর যাচ্ছে না। ওকে, বাট আমি চাচ্ছি যে এটাতে যখন যাবে সে ইমেজটা ওদিকে চলে যাবে, বাট আমি কী করবো এটাকে আস্তে করে একটু সরিয়ে নেব। আচ্ছা, আচ্ছা সরি, আমি
নাম্বার ফোর ইয়েতে কাজ করেছি, দ্যাটস এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা আমি এটাতে নিলাম, নেওয়ার পরে কী করলাম, এটাকে একটু টেনে এখানে নিয়ে গেলাম। আচ্ছা এখন কী হয়, ইচ্ছে মতো আপনার যেমনটা যেরকম মনে হয় আপনার, আপনি ইচ্ছা মতো এই ব্যাপারগুলো ইউজ করতে পারেন। এবং যখন এখানে আরেকটা ব্যাপার যে দেখুন, এখানে কিন্তু স্লোলি হচ্ছে, বাট আপনি যখন ফোর থেকে ফাইভে যাচ্ছেন তখন কিন্তু একটু ফাস্ট হয়ে যাচ্ছে, তাই না? ফাস্ট হয়ে যাবার কারণ হচ্ছে যে আপনার টাইমিং যেহেতু যদি কম হয় তখন তো আপনি দেখুন এই কি ফ্রেমগুলোকে সময় কম দিচ্ছেন, দ্যাটস ওয়াই ব্যাপারটা এমন হচ্ছে। সো এগুলো যখন তৈরি করবেন অবশ্যই আপনার কি ফ্রেমকে সেই পরিমাণ টাইম দিতে হবে যাতে কি ফ্রেম সেটাকে সেভাবে নেয়। আচ্ছা এটা আর একটু ফাস্ট করে দিই তাহলে সময় করে নিয়ে আসবে। আবার দেখি, ওকে আরও একটু ফাস্ট করে দিতে হবে, নাহলে বেচারা একসঙ্গে করতে পারছে না। তো ইচ্ছে মতো আপনার এই ব্যাপারগুলো ইউজ করবেন, যেটা আপনাদের ভালো লাগে সেটা। এবং ইমেজটাকে আপনি রুট মুট করেও নিয়ে আসতে পারেন, এখানে তো অনেক ফ্রেম আছে, আমি আরেকটা নিই। তো আমরা আরেকটা স্লাইড নিই এটা আরেকটু ইয়া করার জন্য। তো আপনি চাইলে এভাবে করতে পারেন, এবং এটা ব্যাপার হচ্ছে যে আপনার প্র্যাকটিসের উপরে আপনাকে আসলে সময় দিতে হবে, যে আপনি যেমনটা প্র্যাকটিস করবেন তো এর উপরে ডিপেন্ড করেই আপনার ইমেজগুলো সুন্দর হবে বা ভিডিওগুলো সুন্দর হবে। সো যেটা বলছিলাম যে আপনি ইমেজটাকে এদিক ওদিকে যেভাবে করেন সেভাবেই করতে পারেন, এবং ইমেজ ইন করা আউট করার উপরে এটা পুরাটাই ডিপেন্ড করবে আপনাদের উপরে। এবং এখানে পুরো খেলাটাই হচ্ছে কিন্তু কি ফ্রেমের উপরে, সো আপনাদের কি ফ্রেম নিয়ে একটু ভাবতে হবে। তো আজকে আমি ইমেজ নিয়ে কথা বললাম, পরবর্তী ভিডিওতে আমরা টেক্সট নিয়ে এবং শেপ টেক্সট নিয়ে কথা বলবো এবং কিছু শেপ নিয়ে কথা বলবো। এরপরে গিয়ে থার্ড নাম্বার ভিডিওতে গিয়ে আমি মূলত মানে সবগুলো কমেন্ট করে এরপরে আমরা টেমপ্লেট কীভাবে তৈরি করে সেই টেমপ্লেটগুলো নিয়ে কথা বলবো এবং টেমপ্লেট তৈরি করবো। তা আমি এই মুহূর্তে যেটা বলবো যে আপনারা অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে কি ফ্রেম নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে খুব ভালোভাবে। যদি আপনি কি ফ্রেমটা ভালোভাবে করতে পারেন তাহলে বাকি সব কিছু আপনার জন্য সহজ হবে। ওকে সো আজকে এ পর্যন্তই, এটা প্র্যাকটিস করতে থাকেন, এবং কোথায় কি আটকে যাচ্ছেন সেটা আমাকে জানান, আমি এটা ক্লিয়ার করে দেবো। সো আপনার ভিডিওগুলো দেখুন, দেখুন আমাদের যে ইয়ার স্লাইডগুলো আমরা তৈরি করলাম কেমন হয়েছে। সো এটা বেসিকটা ছিল যেটা করেছিলাম, এরপরে আর একটা এসেছে। এরপরে এটা এসেছে, মানে এভাবে আপনারা আপনাদের কাজগুলো করবেন। সো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা টেক্সট নিয়ে কথা বলবো, এরপর প্রশ্নের বাকি ব্যাপারগুলো। ওকে সো সবাই ভালো থাকেন এবং বেশি বেশি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নেই। আপনি যদি প্রপারলি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু অনেক কিছু শেখা থেকে বাদ যাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি নতুন নতুন ব্যাপার জানবেন। সো বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন। ওকে সো আল্লাহ হাফেজ।